نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمانيت ديني ভাতৃমণ্ডলী আজ 16 মহরম 1442 হিজরি মোতাবেক 4 সেপ্টেম্বর 2020 আমরা আমাদের সহিহ বুখারীর যে ধারাবাহিক দর্স চলে আসছিল মহামারীর পূর্ব থেকে, এই করোনার মহামারীর কারণে আমরা স্থগিত রেখেছিলাম, আবার শুরু করছি, তবে শুধু লাইভ আলোচনা হবে। সেখান থেকে আপনারা ইনশা আল্লাহ তাআলা শুনতে পারবেন, শোনাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের সঠিক জ্ঞান হাসিলের তৌফিক দান করেন এবং জ্ঞান অনুযায়ী সহি শুদ্ধ আমল করার তৌফিক দান করেন, সহি আকিদা ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন, ভালো আখলাক আচরণ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আজকে বিষয়বস্তু হচ্ছে কিতাবুল ইলম, ইলমের পর্ব বা ইলমের অধ্যায়, আর পর্ব নম্বর হচ্ছে ইলমের 6 নম্বর। এর আগে পূর্বে 5টি আলোচনা হয়েছে। এই অধ্যায়ে বাব 21 নম্বর অধ্যায় সহিহ বুখারীর, তাতে বলছেন বাব ও রাফিল ইলমে ওয়া যুহুরিল জাহলি। এই অধ্যায় হচ্ছে ইলমের বিলুপ্তি সম্পর্কে। রাফা মানে উঠে যাওয়া, এলম উঠে যাবে, এমন এক সময় আসবে দিনের জ্ঞান পৃথিবী থেকে মুছে যাবে, ধীরে ধীরে উঠে যাবে। অজহরুল জাহল এবং অজ্ঞতা মূর্খতার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যাপক আকার ধারণ করবে। অধিকাংশ মানুষ দিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অজ্ঞ হয়ে পড়বে। যেহেতু দিনই এলমের চর্চা পঠন পাঠন উঠে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে, ভালো ভালো আলেমরা উঠে যাবেন, আর এলমের যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলিতে ভালো লেখাপড়া হবে না, অথবা সেগুলি থাকবে না, ধীরে ধীরে মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার শিক্ষা শুধু থেকে যাবে কিন্তু দিনের শিক্ষা উঠে যাবে। সেই সময়টি খুব কাছে চলে এসছে, ধীরে ধীরে সেদিকে যাচ্ছে মানবতা। ইমাম রাবিয়া রহমতুল্লাহ প্রখ্যাত তাবি, তিনি বলছেন লা ইয়ামবাগি লি আহাদিন ইনদাহু শাইউ মিনাল ইলম আন ইয়ুদাইয়া নাফসাহ। কোন ব্যক্তির জন্য উচিত নয় যার কাছে দিনের কিছু জ্ঞান রয়েছে, শারঈ ইলমের কিছু অংশ রয়েছে, যাই থাক না কেন আপনার কাছে যতটা জ্ঞান আছে আপনি নিশ্চিত যে এটা যেটা জানছি সেটা সঠিক যথেষ্ট। আপনার কাছে অনেক জ্ঞান থাকতে হবে জরুরি নয়, কিন্তু যে জ্ঞানটি রয়েছে অল্প স্বল্পই হোক আর বেশি হোক, সেটা সম্পর্কে যেন আপনি নিশ্চিত থাকেন যে সেটা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক। যদি কারো কাছে শারঈ ইলমের কিছু অংশ থাকে তাহলে তার জন্য উচিত নয় আই ইয়ুদাইয়া নাফসাহ, যে সে নিজেকে বরবাদ করে দেবে, নিজেকে নষ্ট করবে। নিজেকে নষ্ট করা বা নিজেকে বরবাদ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া হচ্ছে। দিনের জ্ঞান আছে কিন্তু দিনের জ্ঞান মোতাবেক আমল করছে না। প্রথম এল মোতাবেক যদি আমল না হয় তো কোনো লাভ নেই। দ্বিতীয় হচ্ছে যে দিনের আমল হয়তো আছে ব্যক্তি জীবনে কিন্তু দিনের শিক্ষা দেয় না, যেটুকু জ্ঞান আছে অন্যকে শিক্ষা দেয় না, দিনে ইলমের চর্চা করেন না, শিখে নেওয়ার পরে শিখাতে হবে, সেদিকে দাওয়াত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি দাওয়ার কাজ না করবেন, দিনই শিক্ষার প্রচার প্রসার না করবেন, তার আগে আমল না করবেন, তাহলে সেই ইলমের ফায়দা হলো না, আপনি নিজেকে নষ্ট করলেন। হাদিস নম্বর 80, ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওস্তাদ হচ্ছেন ইমরান ইবনে মায়সারা, পুরো সনদ আর বর্ণনা করছি না,
সাহাবি বর্ণনাকারী হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয় কিয়ামতের লক্ষণগুলির অন্তর্ভুক্ত হলো, কিয়ামতের অনেক লক্ষণ রয়েছে যেগুলি দুই ভাগে বিভক্ত, ছোট আশরাতুস সাআহ আর সুগরা ছোট লক্ষণ, আর আশরাতুস সাআহ আল কুবরা বড় লক্ষণ। কেউ কেউ ভাগ করেছেন তিন ভাগে, আশরাতুস সাআহ সুগরা ছোট লক্ষণ, আর উস্তা মাঝারি লক্ষণ, বড় না খুব ছোটও না, ছোটগুলির চাইতে একটু বড় আর বড়গুলির চাইতে ছোট। বেশ কিছু লক্ষণ আছে যেগুলির কিছু এসেছে আর কিছু আসছে আর বর্তমান আছে, আর বড় লক্ষণ যে 9-10টি রয়েছে সেই লক্ষণগুলি হচ্ছে আশরাতুস সাআহ কুবরা। সেগুলি যখন চলে আসবে খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। তো কিয়ামতের লক্ষণগুলির অন্তর্ভুক্ত হলো মানে ছোট লক্ষণের অন্তর্ভুক্ত আইয়োর ফাল এলম বা মাঝারি লক্ষণ, আইয়োর ফাল এলম এলম উঠে যাবে, অনেক ছোট ছোট লক্ষণ চলে এসছে কিন্তু এলম পুরোপুরি উঠে যায়নি। এমন একটা সময় আসবে যে দিনের জ্ঞান একেবারে উঠে যাবে, গোটা দেশ অঞ্চল খুঁজে ফেলে দিবেন, ভালো কোনো আলেম পাবেন না যার কাছে আপনি দিনের জ্ঞান নিয়ে নিশ্চিত হবেন যে সঠিক জ্ঞান দিচ্ছেন, দিনের ফতোয়া হালাল হারাম নিয়ে আপনি নিশ্চিত হবেন যে সঠিক আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। যদি তাদের কাছে কিছু এলেম থাকে তো দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে, হক কথা বলবে না, তহিদ সুন্নাতের কথা বলবে না, অথবা তহিদ সুন্নাত থাকলেও দুনিয়ার গরজে অনেক সময় হালাল হারাম, হালালকে হারাম করে দিবে, হারামকে হালাল করে দিবে, বিভিন্ন পরিস্থিতির কারণে দুনিয়ার লোভ লালসাকে প্রাধান্য দেওয়ার জন্য এটা হতে পারে। আবার এমন একটা সময় আসবে যে একেবারে এলেম থাকবে না, এলেম থাকবে না, দিনের জ্ঞান থাকবেই না, সব জাহিল হয়ে পড়বে, ওয়াসবতাল জাহলু, আর অজ্ঞতা বা মূর্খতা জাহাল জাহালাত মূর্খতা প্রকট হয়ে পড়বে, মূর্খতা শক্ত আকার ধারণ করবে। সমাজে দিন সম্পর্কে জ্ঞানী মানুষ পাওয়াই যায় না। ওয়ুশরাবুল খামরু, মদ পান করা হবে, ব্যাপক হারে মদ পান করা শুরু করবে। কাফেররা পান করতো মদ এক সময়, এখন অনেক মুসলিম, অনেক সভ্য লোক, প্রভাবশালী লোকেরা, সমাজপতি মদ পান করে। এ কিয়ামতের লক্ষণ কাছে চলে আসছে। মুসলিম সমাজে মদপান সামাজিক অপরাধ মনে করা হতো, দিনী অপরাধ আকিদাগত অপরাধকে অনেক অপরাধ মনে করে না, পাঁচ অক্ত সালাত পড়ে না অপরাধ মনে করে না অনেকে, কারণ এটা সামাজিকভাবে অপরাধ মনে করা হয়নি। কিন্তু সামাজিক অপরাধ হচ্ছে ক্রাইম, খুন করা, ব্যভিচার করা, মদ পান করা, জুয়া খেলা, গাঁজা খাওয়া ইত্যাদি এই ধরনের, এই সামাজিক অপরাধ মুসলিম সমাজে ছিল না বললেই চলে, খুব কম ছিল কিন্তু এখন অনেক বেশি হয়ে গেছে। ওয়াজহারু জেনা, এবং ব্যভিচার জেনা ব্যাপক আকার ধারণ করবে, জেনা জি এই কিয়ামতের লক্ষণ চলে এসছে। এ পরকীয়া প্রেম আজকাল এত ব্যাপক আকার ধারণ করেছে, নিজের স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে দিয়ে, বড় বড় ছেলে মেয়ে ছেড়ে দিয়ে উধাও হয়ে যাচ্ছে কারো সাথে এই সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে। সুবহানাল্লাহ, কি যে কোথায় গিয়ে ফেসে যাচ্ছে। আর অবিবাহিতাদের কথা তো বলতে হবে না, অবিবাহিতদের কথা তো বলতেই হবে না, বিবাহিত বিবাহিতদের অবস্থা এরকম, স্ত্রীকে ছেড়ে দিয়ে বিবাহিত, অন্যের সাথে প্রেমে লিপ্ত, অন্যকে নিয়ে সংসার করছে, স্ত্রীর খোঁজ নেই না, ঘরে পর্দা নেই, সমাজে পর্দা নেই, পরিবারে পর্দা নেই, যার ফলে বাড়িতে অবাধে যারা নিকটাত্মীয় মাহরাম নয় অমহারাম তারা প্রবেশ করছে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর, কোনো পর্দা নেই, বরং
এতে যে কত ব্যভিচার হচ্ছে ওই সব সমাজে, আল্লাহ ভালো জানেন এসব বাইবেল খুব। কিন্তু আমাদের কাছে সমস্যাগুলি যখন উঠে আসে তখন বুঝতে পারি যে সমাজের অবস্থা খুবই খারাপ, অধঃপতনের দিকে চলে যাচ্ছে সমাজ পরিবার, হেজাব পর্দা না থাকার কারণে, অবাধ মেলামেশার কারণে, সহশিক্ষার কারণে, একসাথে নারী পুরুষদের কর্মক্ষেত্রে একাকার হয়ে যাওয়ার কারণে, আউযুবিল্লাহ, স্বামীকে ছেড়ে দিয়ে কলিগের সাথে প্রেম করছে, জেনা ব্যভিচার লিপ্ত। কিয়ামতের এসব লক্ষণ প্রায় চলে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের হেফাজত করেন। কিতাবুল ইলমের এই অধ্যায়ে বলতে চাইছেন যে এই যে দিনের এলম, কোরআন সুন্নার জ্ঞান, এবং যেই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমল করা, যেই জ্ঞানের উদ্দেশ্য জ্ঞান অর্জন করে দাওয়াত দেওয়া, শিক্ষা দেওয়া, তালিমের কাজ করা, প্রচার প্রসারের কাজ করা, বললে ওয়ানিওয়ালা আয়া, একটি কথা হলে পৌঁছাও, এগুলো সব শেষ হয়ে যাবে, দাওয়ার কাজ সংকুচিত হয়ে গেছে। দাওয়ার কাজ যে করে সে যেন অপরাধী, দাওয়ার কাজ করলে তাকে ভালো নজরে দেখা, সন্দেহ নজরে দেখা হচ্ছে, সন্দেহ দৃষ্টিতে দেখা হচ্ছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদের হেফাজত করে, আর খারাপদেরকে আল্লাহ হেদায়াত করে, আর যেসব খারাপদের অনিষ্ট বেড়ে গেছে আল্লাহ তাদের থেকে আমাদের রক্ষা করেন, তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে ধ্বংস করেন। তারপরে হাদিস, হাদিস নম্বর 81, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাছাকাছি হাদিস, কিছু পার্থক্যের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়েছেন বাক্যের বা কিছু কথা অতিরিক্ত রয়েছে, সেই জন্য বলছেন তিনি, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান লা ইউহাদ্দিসুকুম আহাদুম বাদি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এমন এক হাদিস বয়ান করব যে হাদিস আমার পরে তোমাদেরকে কেউ বয়ান করবে না, কেউ বর্ণনা করবে না, কারণ সেই হাদিসটি আমি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে কেউ বর্ণনা করতে পারে না, আনাস থেকে শুনে অন্যরা বর্ণনা করবে, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার পরে আর কেউ বর্ণনা করবে এটা তোমরা শুনতে পাবে না, কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বয়স পেয়েছিলেন, আয়ু পেয়েছিলেন, 80 হিজরির পরে প্রায় 83 বা 86 দিকে তার ইন্তেকাল, সুতরাং সেই জামানায় সাহাবায়ে কেরামের সংখ্যা কমে গেছিল, আর তিনি বাসরায় ছিলেন, বাসরাতে এমন কোনো বড় আলেম সাহাবি, প্রসিদ্ধ সাহাবি কেউ ছিলেন না, সুতরাং বলছেন যে হে বাসরাবাসী, যখনই হাদিস বর্ণনা করেন যে আমার পরে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলবে, কালা রাসূলুল্লাহ, আমার পরে আর হয়তো শুনতে হবে না, অন্য কোনো মাধ্যম দিয়ে বলবে, কোনো তাবেই শোনাবে, কোনো সাহাবি থেকে শুনেছে, যেমন আমরা শোনাচ্ছি সনদ দি, সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্না মিন আশরাতি সাআতে, কিয়ামতের লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে, আইয়াকিল্লাল ইলম, এলেমের স্বল্পতা হয়ে যাবে, প্রথম দিকে এলেমের স্বল্পতা আসবে, এলেম কমে আসবে, একেবারে বিলুপ্ত হবে না, যেমন আজকাল এলেম কমে আসছে, দেখেন আজকে থেকে 30 বছর 40 বছর আগে 50 বছর আগে চলে যান, যেই রকম বড় বড় আইম্মা কেরাম, ওলামা কেরাম ছিলেন, এখন আছে কি? উদাহরণস্বরূপ তিনজন এই যুগের বিংশ শতাব্দীর ইমামের কথা বলি, শেখ আব্দুল ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, শেখ মোহাম্মদ ইবনে সালেহ ওসাইম রহমতুল্লাহ আলী, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী, মাজমাই, তাদের মতো কোনো আলিম আর পৃথিবীতে আছে না? এমন কেউ আছে যে ভবিষ্যতে এইরকম স্তরে পৌঁছবে আশা করা যায়? আশা করা যায় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে হতে পারে, কিন্তু তেমন কোনো লক্ষণ দেখছি না। ইয়াকিল্লাল ইলম, ইলম কমে আসবে, আর যারা বর্তমান আছেন এরা চলে গেলে এদের বিকল্প, এদের শূন্য স্থান পূরণ করবে, এদের স্থলাভিষিক্ত হবে, এইরকম আলেম পাওয়া মুশকিল আছে, মুশকিল আছে।
ইয়াকিল্লাল এলম এখানে রয়েছে, সেখানে রয়েছে আগেরটাতে ছিল যে এলম উঠে যাবে, তো একসময় এলম একেবারে বিলুপ্ত হয়ে যাবে, উঠেই যাবে। আর আর কিভাবে উঠবে? বেকাবুদুল আলামা, এটা আগে হাদিস আমরা আলোচনা এসছে যে বড় বড় আলেমরা দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তাদেরকে আল্লাহ গ্রহণ করবেন, তারা দুনিয়া থেকে বিদায় নেবেন, এইভাবে উঠে যাবে। অন্তর থেকে এলমকে আল্লাহ টেনে নেবেন না। ইন্নাল্লাহ লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এলমকে গ্রহণ করবেন, এলম উঠে যাবে, এটা মানুষের অন্তর থেকে রাতারাতি উঠিয়ে নেবেন না যে আমার কাছে এলম আছে আর হঠাৎ করে সকাল হলো আর কিছু এলম নেই আমার কাছে, এরকমটা হবে না। ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকাবদিল উলামা, তবে এলমকে আল্লাহ উঠিয়ে নেবেন, গ্রহণ করে নেবেন, ওলামাদেরকে গ্রহণ করে, ওলামারা ইন্তেকাল করবে। আলেম, এমনকি পৃথিবীতে মানুষ সমাজে আলেম থাকবে না, দেশে খুঁজে পাচ্ছেন না কার কাছে মাসলা হল করব, সমস্যার সমাধান নেব, কার কাছে ফতোয়া নেব। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, তখন সমস্যার সমাধান তো চাইতে হবে। জাহেল মূর্খ নেতা আলেম মসজিদের ইমাম খতিব তাদের কাছ থেকে, তাদেরকে ধর্মীয় নেতা দিনে আলেম মেনে নেবে আর তাদের কাছে ফতোয়া নেবে। ফাফতাবে গায়রে এলমেন, এলেম যেহেতু নাই তাদের কাছে, কোথা থেকে বলবে যে কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে বলছি, কোন শরীয়তের মৌলিক নীতিমালার ভিত্তিতে ফতোয়া দিচ্ছি হালাল হারামের, জায়েজ না জায়েজের অসুল কাওয়ায়েদ বুঝে না। ফাফতাবে গায়রে, বিনা এলেমে ফতোয়া দিবে, এলেম নেই সহি বুঝে না, বিনা এলেম ফতোয়া দিবে, জাল কথা বলবে। ফদল্লু ও আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে এই জাহেল মুফতিগুলো, ও আদাল্লু আর অন্যদেরকে জনগণকেও গোমরা পথভ্রষ্ট করবে। তো এলম কমে যাবে, এখন কমে যাওয়ার সময় চলছে, এই যুগটা চলছে এলম কমে যাওয়ার, এলম হ্রাস পাচ্ছে। ওয়াজহারুল জাহলু, অজ্ঞতা বিরাজ করবে। ওয়াজহারুল জেনা, ব্যভিচার ব্যাপক আকার ধারণ করবে, প্রসার লাভ করবে। পার্কে চলে যান, বিচে চলে যান, হে সৌদি আরবের বিচ ছাড়া বাকি অন্য বিচে চলে যান, কি যে অবস্থা, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। অতাক্ষর নেশা, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, কারণ যুদ্ধ লড়াই খুব বেশি হবে, যার ফলে লড়াইয়ে পুরুষরাই বেশি মারা যাবে। মহিলারা বিশেষ করে মুসলিম সমাজের অধিকাংশ মহিলাই বাড়িতে অবস্থান করে, কাফেরদের মতো নয় এখনও, যদিও অনেকে কাফেরদের কদমে কদম রেখে একবারে সেদিকে চলে গেছে, তাদের অবস্থা সেরকম হবে। যারা যেসব মহিলারা নিজেরা সেনাবাহিনীতে যাচ্ছে, নিজেরা প্রশাসনে যাচ্ছে, নিজেরাই আপনার রাস্তাঘাট কলকারখানায় পুরুষদের যৌন হয়রানির শিকার হওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে, তাদের অবস্থা পুরুষদের মতোই হবে, তাদের দুর্দশা শেষ থাকবে না, পরিণাম খুব খারাপ কিয়ামতের আগে। অতাক্ষর নেশা, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষরা থাকবে না। ওয়াইয়াকিল রেজাল, পুরুষদের সংখ্যার স্বল্পতা দেখা দিবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমনকি পঞ্চাশ জন মহিলা একটি পরিবারে একটা গোত্রে আছে, তাদের একজন অভিভাবক রয়েছে, বিয়ে দিতে হবে, পঞ্চাশ জন মহিলার অভিভাবক খুঁজলে ওই একজন পুরুষ পাওয়া যাচ্ছে। একটা গোত্রে পঞ্চাশ জন মহিলা আছে আর মাত্র একজন পুরুষ, সব পুরুষ মারা গেছে। এমনিতেও পৃথিবীর পরিসংখ্যান বলছে প্রায় দেশেরই যে ছেলে সংখ্যার চাইতে মেয়ে সন্তানের সংখ্যা, কন্যা সন্তানের সংখ্যা বেশি। এটা তো এই দিক থেকেও সংখ্যা বাড়ছে, আর পুরুষরা বিয়ে করছে না, মহিত মেয়েদের সংখ্যা আরও বাড়ছে, বিয়ে করছে না, চল্লিশ পঞ্চাশ হয়ে বিয়ে করছে বা লিভ টুগেদার করছে, বিয়ে করেছে না, জেনাবে বিচার পতিতালয় থেকে কাজ সেরে নিচ্ছে, আউজবিল্লাহ, গার্লফ্রেন্ড দিয়ে কাজ সেরে নিচ্ছে, বিয়ে করছে না, আউজবিল্লাহ, আউজবিল্লাহ। এটা মুসলিম সমাজের
চিত্র নয়, কাফের সমাজের চিত্র বলছি। বড় দুঃখের বিষয়, আল্লাহ মুসলিমদের হেফাজত করুক, ফিরে আসার তৌফিক দান করুক। আর এত বেশি মারামারি হানাহানি খুনাখুনি হবে যে 50 জন মহিলা আছে কিন্তু তাদের দেখাশোনা করার জন্য শুধুমাত্র একটা পুরুষ। 82 নম্বর হাদিস, আন হামজা ইবনে আব্দুল্লাহ ইবনে উমারা, হামজা বিন আব্দুল্লাহ বিন উমার, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম, প্রখ্যাত সাহাবি, তার পিতা আমিরুল মুমিনীন দ্বিতীয় খলিফা, সাহাবি খলিফা রাশেদ। তো এই আব্দুল্লাহ বিন উমারের ছেলে হামজা তাবি, তিনি বলছেন আন্না ইবনে উমার, তার পিতা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা, বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে শুনেছি, বাইনা আনা নাইমুন, আমি কোন এক সময় একদিন শুয়েছিলাম ঘুমিয়েছিলাম, অতীত বেকাধে লাবানিন, আমার কাছে ঘুমন্ত অবস্থায় একটি দুধের পিয়ালা নিয়ে আসা হলো, কাধন পিয়ালা, দুধের পাত্র বা পিয়ালা নিয়ে আসা হলো, ফাশারে বিতু, আমি পান করলাম, আমাকে বলা হলো যে দুধ পান করেন। আর নবী রসুলগণের স্বপ্ন হচ্ছে অহির একটা ধরন, এমন করে পান করলাম, হাত্তা ইন্নি লাআরার রিয়া ইয়াখরুজু ফি আজফারি, আমি দেখতে পাচ্ছি যে আমার দুধ পান করে পরিতৃপ্তি আমার নখ দিয়ে প্রকাশ পাচ্ছে, মানে এত বেশি পান করেছি। এটা আরবি ভাষার একটা অলঙ্কার, যেমন আমরা বলি যে আজকে এত খেয়েছি যে এখানে উঠে গেছে, এটা আমাদের বাঙালিদের কথা। আর আরবিদের কথা হচ্ছে যে আমি এত পান করেছি যে আমার নখের ডগাতে পর্যন্ত দুধ পৌঁছে গেছে, মানে মন ভরে যতটা পারি আমি পান করেছি। একবার স্বপ্ন যোগে সুম্মা আতাইতু ফাযলি উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমার পান করার পরে অতিরিক্ত দুধটা আমি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম, আমিরুল মুমিনিন খলিফা রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, তাকে দিয়ে দিলাম। কালু, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ফামা আউয়াল তাহিয়া রাসূলুল্লাহ, তাহলে এই স্বপ্নের আপনি কি মর্ম আপনি বর্ণনা করলেন, এর তাওয়িল মানে এর হচ্ছে আপনার বিবরণ বা মর্ম রহস্য, এই স্বপ্নের অর্থ কি, ব্যাখ্যা কি? কালা, বললেন রাসূলুল্লাহ, আল ইলম, আউয়ালতুহু আল ইলমাহ, আমি এই স্বপ্নের ব্যাখ্যা করলাম কি, যে এলম, যে আমার পরে জ্ঞান দেওয়া হয়েছে সবচেয়ে বেশি দিন সম্পর্কে কাকে, উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য হাদিস রয়েছে যে প্রত্যেক উম্মতে মুলহাম রয়েছে, মুলহাম রয়েছে মানে যারা যে কথাগুলি বলেন বা সিদ্ধান্ত পেশ করেন সেই সিদ্ধান্তটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ তাদের জবান দিয়ে বলায় কথাটা সঠিক হয়, তাদেরকে আল্লাহ এই ক্ষমতা যোগ্যতা দিয়েছেন সৃষ্টিগতভাবে। প্রত্যেক উম্মতে কিছু এরকম আছে, আর আমার উম্মতে যদি কেউ মুলহাম হয়, কাউকে ইলহাম হয়, ইলহাম মানে এই নয় যেমন সুফিরা বলে থাকে ইলহামের মাধ্যমে শরীয়তের ধর্মকর্ম অনেক কিছু, আমাকে ইলহাম হয়েছে এখন চিল্লাই যেতে, আমাকে ইলহাম হয়েছে যে এই তরিকাতে 40 দিনে বেরোতে হবে, না 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 না, ওইসব নয়। যেমন স্বপ্ন দিনের উৎস নয়, তেমনই কেউ বলবে আমার ইলহাম, ইলহাম দিনের উৎস নয় যে আপনি দিন নেবেন সেখান থেকে, ভালো করে মনে রাখবেন। কিন্তু কিছু জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জ্যোতি দিয়েছেন তাদের অন্তরে, তা দিয়ে তারা দেখেন বা চিন্তা করেন, যে কথাগুলি বলেন অধিকাংশ ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হইতে পারেন, সঠিক কথা বলেন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতে বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলি এখন বলার সময় নেই সেজন্য বলবো না, বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে একটি প্রস্তাব রেখেছেন বা একটি মনের তার আকাঙ্ক্ষা পেশ করেছেন আর তার অনুকূলে তার পক্ষে ওহি চলে এসেছে, তার পক্ষে ওহি চলে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দিয়েছিলেন, যে দুধ কেউ যদি স্বপ্নে দেখে
আজকেও যদি আমি আপনি দেখি দুধের স্বপ্নে দেখেন যে দুধ পান করছি বা কেউ পান করছে, তো এর ব্যাখ্যা হচ্ছে কি? এলেম, যে দিনের এলেম। কেন কেন দুধ থেকে এলেম কি করে নিলেন? রহস্যটা শুনে স্বপ্নের বিবরণগুলি এইভাবে হয়ে থাকে। দুধ সবচাইতে উপকারী খাদ্য এবং পানীয়। খাবারও কাজ করে আর পানিরও কাজ করে। দুধের কোনোটাই আপনার অসার না, দুধকে যাই বানান না কেন সবটাই কাজে লাগে, তাই না? দুধ থেকে কত কি তৈরি হয় চিন্তা করেন আপনি। দুধ থেকে দই, মাখন, ঘি আর হ্যাঁ কত কি আপনি বানাচ্ছেন আপনি। তো দুধ, দুধ অত্যন্ত উপকারী। এই জন্য দুধ পান করে দোয়া শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিক লানা ফিহি ওয়া যিদনা মিনহু, আল্লাহ আমার এই দুধে বরকত দাও আর ওয়া যিদনা মিনহু, এটা আরো বেশি দাও। পক্ষান্তর অন্য খাবার আপনি যত ঘি পোলাও খান না কেন, হ্যাঁ যতই কিছু ভালো আপনি খান না কেন, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফি ওয়া আতআমনা খাইরা মিনহু, আল্লাহ আমার এই খাবারে বরকত দাও এবং এর চাইতে ভালো খাবার খাও, এর চাইতে ভালো খাবার দাও। আতআমনা খাইরা মিনহু, দুধ মানুষের জন্য অত্যন্ত উপকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভ থেকে যে শিশু হ্যাঁ ভূমিষ্ঠ হচ্ছে তার প্রধান খাদ্য কি করেছেন? দুধ। আল্লাহু আকবার, দুধ কত পুষ্টিকর খাবার। ঠিক তেমনই দিনের জ্ঞান, দিনের জ্ঞান পুরোটাই উপকারী। দিনের জ্ঞানের আপনি আকিদা তৌহিদের এলেম হাসিল করেন, তাফসিরের এলেম হাসিল করেন, হাদিসের এলেম হাসিল করেন, ফিকহের এলেম হাসিল করেন, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, মুস্তালাহুল হাদিস আপনি পড়েন, আপনি দিন শিখার জন্য আরবি ভাষা পড়েন, দিন শিখায় সহযোগী হবে বলে আপনি বালাগাত, ইলমুল বালাগা পড়েন, ইলমুল নাহু ওয়াসরফ পড়েন, গ্রামার পড়েন, যাই পড়েন না কেন সব উপকারী, সব উপকারী। দিন যে শিখে তার উপকার হয়, যে শিখায় তার উপকার হয়, যে প্রচার করে প্রসার করে তার উপকার হয়, যে যেভাবে অংশ নেয় না কেন এই দিনের এলমগুলো যে প্রচার প্রসারে যেইভাবে অংশ নিচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়া, সে উপকৃত দুনিয়া আখেরাতে। আপনার মাধ্যমে আমার মাধ্যমে কেউ যদি হেদায়েত হয় আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু ওই লোক দিয়ে হয়তো হাজার হাজার লোক, আমার দ্বারা একটা লোক হেদায়েত হয়েছে, কিন্তু ওই লোক দিয়ে যেই লোক আমার মাধ্যমে আপনার মাধ্যমে হেদায়েত হয়েছিল সেই লোকের মাধ্যমে হাজার হাজার লোক দিন শিখেছে, হেদায়েত হয়েছে। তাহলে আমার খাতায় এইভাবে করতে করতে আমার ওপরে যা রয়েছে, আমাকে যারা শিখিয়েছে, আর সর্বপ্রথম শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য পুরো উম্মতের এলম, আমল আর দাওয়াত সবগুলি এসেছে কোত্থেকে? সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুতরাং এক অংশ সমান সমান কার খাতায় চলে যাচ্ছে? রাসূলুল্লাহর খাতায় চলে যাচ্ছে, বলার প্রয়োজন নেই। সুতরাং ওই বেদাতি তরিকা অবলম্বন করবেন না যে ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে আমাদের বেদাতি হুজুররা শিখিয়েছে, হে আল্লাহ পাঁচ দিন ধরে যে তফসির মাহফিল করলাম আল্লাহ তোমার নবীর পাকের রওজায় পৌঁছিয়ে দাও। কোথায় পেলে এসব কথা, কোথায় পেলে এসব কথা? তোমার নিজের জন্য রাখো, তুমি বেশি মুখাপেক্ষী নেকির, একটা নেকির জন্য ফেসে যাবে, একটা গোনা তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। সুতরাং গোনার বোঝা হালকা করো, নেকির বোঝা ভারী করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন পাঠাবার দরকার এইসব বিদায় দিয়ে দোয়া শিখাবেন না জাতিকে। এই ইসলামগুলোকে, যেগুলো ইসলাম নয় অন ইসলামী কথাগুলোকে চিহ্নিত করার জন্য কোরআন সুন্নার দায়ীদেরকে, আলেমদেরকে গাল খেতে হয়। যারা গাল দিচ্ছেন ভালো করে মনে রাখেন, একদিন ভালো করে বুঝতে পারবেন, জি সেই দিন হাশরের মাঠে ফয়সালা হবে। তেইশ নম্বর অধ্যায় বলছেন বাবুল ফুতি ওয়া হুয়া ওয়াকিফুন আলা দাব্বাতি ওয়া গায়রিহা। এই অধ্যায় হচ্ছে বাহনের ওপর অথবা অন্য কোনো কিছুর ওপর বসে ফতোয়া দেওয়া সম্পর্কে।
বাহনে বসে, সেই বাহন আপনার উট হোক আর ঘোড়া হোক আর গাধা হোক আর খচ্চর হোক, প্রাচীন যুগের বাহন, অথবা বাস ট্রেনে হোক, আপনার প্রাইভেট কারে হোক। অনেকে আজকাল প্রাইভেট কারে বসে লাইভ দিচ্ছেন, দিনের জ্ঞান বা প্রশ্ন উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনি যে গাড়িতে বসে বসে এই যে ড্রাইভিং করছেন, বা আপনি বসে আছেন গাড়িতে আর আপনি এই লাইভে প্রশ্ন উত্তর দিচ্ছেন, এটা জায়েজ, এটা বিদআত। যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তাই ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে অধ্যায়গুলি নিয়ে এসেছেন, এগুলি আমরা আমার বাস্তব জীবনে সেগুলিকে কী করতে পারবো, ফিট করতে পারবো। এরোপ্লেনে বসে যদি সম্ভব হয় যে সেখানে নেটওয়ার্ক পাচ্ছেন আপনি, তাহলে আপনি সেখানে প্রশ্ন উত্তর দিচ্ছেন, অথবা দিন শিখাচ্ছেন সেখানে অনলাইনে, অসুবিধা নেই, যে কোনো জায়গায় থেকে। জি, আপনি পানি জাহাজে আছেন সেখানে আপনি পানি পথে সফর করছেন, সেখানে আপনি প্রশ্ন উত্তর দিচ্ছেন আপনি। তো ফতোয়া দেওয়া অথবা জ্ঞান দান করা, ওয়াকিফুন আলা দাব্বাতে, বাহনের ওপর চেপে, দাব্বা এটা হচ্ছে কোনো প্রাণী বাহন, অথবা অগাই দেওয়া অন্য অন্য বাহন, অন্য কোনো বাহন হতে পারে যুগোপযোগী, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস, আর আব্দুল্লাহ বিন আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াকাফা ফি হজ্জাতিল ওয়াদা বি মিনা লিন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বছর মেনাই জনগণের উদ্দেশ্যে দাঁড়ালেন এক জায়গায়, ওয়াকাফা বা অবস্থান করলেন, অকাফা অবস্থান করা, কখনো দাঁড়ানোকে বলা হয়, কখনো থামাকে বলা হয়। হ্যাঁ, এই জন্য আজকাল ওয়াকাফা দাঁড়ানোর অর্থে ব্যবহার না করে বলছে মৌকিফ, আপনার গাড়ির পার্কিং কি গাড়ি, সে দাঁড়ানোর অর্থ সেখানে নিতে পারেন যে গাড়ি সেখানে দাঁড় করার জায়গা সেই জন্য, অথবা গাড়ি থামানোর জায়গা ওয়াকাফা, কিফ মানে থামো, রাস্তায় লেখা থাকছে না টিফ মানে স্টপ, সৌদি আরবে লেখা থাকছে ইংরেজিতে স্টপ আর টিফ মানে থামো, ওয়াকাফা থেকে আমার এসে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে মেনায় জনগণের উদ্দেশ্যে অবস্থান করলেন, দাঁড়ালেন অথবা থামলেন, যাই বলেন। ইয়াস আলন, লোকেরা জিজ্ঞাসা করতে শুরু করল, লোকজনের মাসলা মাসাইলের উত্তর দেওয়ার জন্য, ফতোয়া দেওয়ার জন্য। তাহলে আলেমদের ফতোয়া দেওয়া এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, প্রশ্ন উত্তর পর্ব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেটা যুগোপযোগী। আজকাল আপনি সরাসরি আপনি মাইকে করছেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়াতে করছেন, যেইভাবে করছেন, অডিওতে করছেন, ভিডিওতে করছেন, যেভাবে আপনার সুবিধা হয়। দুনিয়ার পার্থিব যেসব উপায় উপকরণ রয়েছে সেগুলি আল্লাহ রাব্বুলের মুমিনদেরকে ব্যবহার করতে বলেছেন, বরং মুমিনরা বেশি অধিকার রাখে পার্থিব এবং পারলৌকিক নিয়ামত ভোগ করার ক্ষেত্রে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে ফাজা আরা জলুন ফাকালা, একজন লোক আসলো এসে বলল লাম আশর ফাহালাক তো কাবলা আন আজবাহ, আমি বুঝতে পারিনি, মানে মাসলা জানা ছিল না, ফাহালাক তো কাবলা আন আজবাহ, জবাই করার আগে মাথা মুন্ডন করে ফেলেছি, জবাই করিনি আগে মাথা মুন্ডন করে ফেলেছি। দশ তারিখের যে কাজগুলি রয়েছে, যে চার পাঁচটি কাজ রয়েছে, তার মধ্যে আগে পরে করে দেওয়া, তরতিব বা পর্যায়ক্রম বজায় রাখা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। আর কেউ যদি এটা আগে পরে করে দেয় তো জায়েজ, আগে পরে করে দেয় তো জায়েজ, এর দলিল আসছে। এই দলিলগুলি একটা হাদিস, দুটো হাদিস সামনে আছে। আমি বুঝতে পারিনি, সুতরাং আমি কি করেছি, আমি জবাই করা কুরবানি জবাই করার আগে মাথা মুন্ডন করেছি। আগে কি করতে হবে, আগে তরতিবগুলো বলে দিতে হলে, প্রথম কাজ হাজির সাহেবের দশ তারিখে সকালে যখন মুজদালিফা থেকে পৌঁছিল এসে, আসার পরে কি করবে, বড় জামরায় সাতটি পাথর মারবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে কোরবানি করবে, যদি নিজের কাজে কোরবানি নিজের হাতে যদি করে তাহলে কোরবানি করবে, আর আজকাল পয়সা জমা করেছে ব্যাংকে, কাউকে উকিল বানিয়ে দিয়েছে, তাহলে অসুবিধা নেই, কোরবানি চার দিন পর্যন্ত যায়, 10, 11, 12, 13 পর্যন্ত। তিন নম্বর কোন কাজ কি করবে, হ্যাঁ মাথা মুন্ডন, জবাইয়ের পরে মাথা মুন্ডন। চার নম্বরে কোন কাজটি করবে, বাইতুল্লাহর তওয়াফে ইফাদা বা তওয়াফে জিয়ারা করবে, তওয়াফে ফরজ, তওয়াফে রুকুন, মেলাগুলির নাম তওয়াফে হজ, এটি পাঁচটি নাম, হজের তওয়াফ, ফরজ তওয়াফ, রুকুন তওয়াফ,
জিয়ারার তওয়াফ, এফাদা তওয়াফ মানে ফিরে এসে প্রত্যাবর্তন করে আপনার প্রত্যেকে সোম্মা আফিজু মিন হাইসু আফাদা নাস আরাফাত থেকে মুজদালিফা। পাঁচ নম্বর কাজ হচ্ছে সাফা মারওয়ার সাই করবে যদি সাই বাকি থাকে বা হজে তমাত্ত করে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যান্ত্রিক গোলযোগের জন্য আমরা থেমে গেছিলাম। আমাদের আলোচনা চলছে যে বাহনের ওপর বসে ফতোয়া দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তো এই হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে মেনায় জনগণের উদ্দেশ্যে অবস্থান করলেন এক জায়গায়, সেই সময় বাহনের ওপর চেপেছিলেন। অন্য হাদিসে স্পষ্ট এসে এই হাদিসটা এসে কথাটি অস্পষ্ট রয়েছে। একজন লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি, আমি জবাই করার আগে মাথা মুন্ডন করে ফেলেছি। রাসূলুল্লাহ বলে, ইজবাহ ওয়ালা হারাজ, জবাই করো, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কোনো দোষ নেই। হারাজ মানে সংকীর্ণতা, দিনে কোনো সংকীর্ণতা নেই, কোনো দোষ নেই। ফাজা আখার, দ্বিতীয় জন আসলো, এসে বলল, লাম আশর ফা নাহারতু ক্বাবলা আন আরমি, আমি বুঝতে পারিনি, আমি জবাই করে ফেলেছি কুরবানি কঙ্কর মারার আগে। আগে কঙ্কর মারত, তারপরে জবাই, আমি আগেই কি করেছি, জবাই করে ফেলেছি। কাল এরমে ওয়ালা হারাজ, এখন কঙ্কর মেনে নাও, ওয়ালা হারাজ, কোনো অসুবিধা নেই বা দোষ নেই। ফামা সুয়েলান নবী সানশাইন কুদ্দেমা ওয়াল ওখের ইল্লা কালা ইফ আল ওয়ালা হারাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সেই দিন, যেটা আগে অথবা পরে করা হয়েছে, আগে করতে হয় পরে করা হয়েছে, পরে করতে হয় তো আগে করে দেওয়া হয়েছে, প্রত্যেকের উত্তর বলেছেন ইফ আল ওয়ালা হারাজ, যেটা বাকি আছে সেটা করে ফেলো, ওয়ালা হারাজ, কোনো দোষ নেই, কোনো আপত্তি নেই। তো যে মাসআলাটি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে পাঁচটি কাজ, এতে তারতিব হচ্ছে উত্তম, মুস্তাহাব, সুন্নাহ, ওয়াজিব, ফরজ নয়। সুতরাং তারতিবের খেলাফ যদি হয়ে যায়, এই সিরিয়ালের উল্টো পাল্টা যদি কেউ করে দেয়, তাতে দমও লাগবে না। যদি ওয়াজিব হাতের মধ্যে কার হতো, তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হতো, আর রুকুন যদি ফরজ হতো, তাহলে তাতে আমল নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পুনরায় সেটা না করবে, এমনও নয়। তাই হজে যে কাজগুলি রয়েছে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে। এক হচ্ছে আরকান, রুকুন, দুই হচ্ছে আপনার ওয়াজিবাত, আর তারপরে হচ্ছে বাকি সমস্ত কথা কাজ হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। তো এই তরতিবের খেয়াল রাখা, পর্যায়ক্রমে করা, প্রথম কাজ হচ্ছে বড় জামরাই পাথর মারা, দুই নম্বর কাজ হচ্ছে নিজ হাতে কোরবানি করলে কোরবানি করার, কাউকে উকিল বানিয়ে দিলে ও যখন করবে সুবিধা, চার দিনের মধ্যে হইলেই হলো, হোক আর না হোক খোঁজ খবর নেওয়া। আমাদের দেশের লোকেরা আবার কী করে, হাজিরা আমার কোরবানিটা অমুক সময় হবে বলেছে, ততক্ষণ অপেক্ষা করে থাকে, মাথা মুন্ডন করা যাবে না, না না না, কোরবানি আমার কখন হবে জানতে চাই। আরে কোরবানি যখন হোক, অসুবিধা নেই, আপনার ওই সব তলাশ করার কোনো প্রয়োজন নেই। দুই নম্বর কী বললাম, কোরবানি করা, তিন নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা, তারপরে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন, আপনি কী করবেন, আপনার এহরামের কাপড় পরে খুলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, আপনার স্বাভাবিক কাপড় পরে নেন, আর তারপরে বাইতুল্লাহ চলে যান। বাইতুল্লাহ গিয়ে কাজ, চার নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, যেই তওয়াফের নাম কয়েকটি বললাম, তওয়াফে এফাজা হাদিসের ভাষা, ফিকহের ভাষা হচ্ছে তওয়াফে জিয়ারা, হ্যাঁ, আর তারপরে এই তওয়াফকে বলা হয় তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, এই তওয়াফকে তওয়াফে রুকুন বলা হয় যেহেতু হজের রুকুন, এই তওয়াফকে তওয়াফে হজ, হজ এই তওয়াফ ছাড়া হবে না, সেজন্য তওয়াফে হজও বলা হয়। তাহলে এই তওয়াফের নাম হচ্ছে পাঁচটি, জি, একই তওয়াফের নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছে ইফাল ওয়ালা হারাজ, প্রথম বছর ছিল, মানুষের ভুল হতে পারে, আর অনেক ভুল হয়েছে, সুতরাং এইরকম ক্ষেত্রগুলিতে রাসূলুল্লাহ বলছেন যেটা বাকি আছে করো, আর যেটা করেছে করেছো, কোনো দোষ নেই। চব্বিশ নম্বর অধ্যায় বলছেন বাবুন মান আজাব আল ফুতিয়া বি ইশারাত লিয়া দেওয়ার রাস, এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে, ওই আলেম বা মুফতি সম্পর্কে যে ফতোয়া দেয় হাতের ইশারায় অথবা মাথার ইশারায়,
অর্থাৎ কেউ যদি কোনো আলেম কোনো মুফতি মাথার ইশারায় জায়েজ জায়েজ নয়, হ্যাঁ হাতের ইশারায় করো না করিও না, হাতের ইশারায় যদি ফতোয়া দেয় তো ফতোয়া দেওয়া জায়েজ কি না? তো ইমাম বুখারী রহমাহুল্লাহ সম্পর্কে মজহাবের মুকাল্লিদগুলো আমাদের সমাজের ভারত উপমহাদেশ বিশেষ করে যারা গোঁড়া মুকাল্লিদ আর ইমাম বুখারী বিদ্বেষী তারা বলে যে তিনি গায়ের ফকি সে ফকি ছিলেন না। যেমন এক জামাতি বলেছে যে আল্লামা আলবানি ফকি ছিলেন না, উনি মুহাদ্দিস। এই একই খুরের এরা মাথা মুন্ডা, একই খুরের একই বাজারের একই মার্কেটের এরা আছি। ইমাম বুখারী ফকি নয়, গায়ের ফকি আনাস আবু হুরাইরা ফকি নয়, এই বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামদের অবমাননা করেছে। এক শ্রেণীর গোঁড়া মুকাল্লিদগুলো, আর এক শ্রেণীর গোঁড়া মুকাল্লিদ বলছে আলবানি ফকি নয় মুহাদ্দিস। জি, আল্লাহ এদের অনিষ্ট থেকে আমাদের জাতিকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ফিরে আসার তৌফিক, যারা এদের খপ্পরে পড়ে গেছে আল্লাহ যেন তাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। তো বলছিলাম যে ইমাম বুখারী রহমাহুল্লাহ যদি ফকি না হবেন তাহলে এই ফিকহের অধ্যায়গুলি কীভাবে কায়েম করেছে? জি, ইমাম বুখারী রহমাহুল্লাহ মুহাদ্দিসও ছিলেন ফকিহও ছিলেন। জি, ফকি মানে এ নয় যে কারো নামে শুধু একটা মজহাব দাঁড়িয়ে গেলে সে ফকি হয়ে যায় আর বাকিরা কেউ ফকি নয়, এটা যদি কেউ বুঝে থাকে তো সে এখন অন্ধকারে আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়েলা ফি হাজ্জাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় তার হজে। তার হজ ছিল একটি হজ, বিদায় হজ, সেটি ছিল শেষ হজ, সেটি প্রথম হজ ইসলামের ইতিহাসে। ফাকালা যাবাহাতু ক্বাবলা আন আরমি, আমি কঙ্কর মারার আগে জবাই করে ফেলেছি। আগে কি করতে হবে? কঙ্কর মারতে হবে, কিন্তু জবাই করে ফেলেছি। ফাআউমা বিয়াদি, হাতের দ্বারা ইশারা করলেন, কালা লা হারাজ, হাতের দ্বারা ইশারা করলেন, অসুবিধা নেই করো। ওয়াকাল, আরেকজন বলছে হালাক তো কাবলা আনাজবা, আমি মাথা মুন্ডন করে ফেলি জবাই করার আগে, পাথর মেরেছে কারণ মাথা মুন্ডন করে ফেলেছে জবাই করার আগে। ফাওমা বিয়াদি, হাতের ইশারা করে বললেন ওয়ালা হারাজ, কোনো দোষ নেই, কোনো দোষ নেই করো। তাহলে হাতের ইশারা করে অথবা মাথার ইশারা করে কি করা যাবে? ফতোয়া দেওয়া যাবে। কিন্তু একটি শর্ত হচ্ছে ইশারা মফহুমা হইতে হবে, মানে এমন ইঙ্গিত হইতে হবে যেটা মানুষ বুঝতে পারে, বুঝতে পারে। জি, আর যেই ইঙ্গিতটা, যেই মাথার ইশারা বা হাতের ইশারাটা যেইভাবে যেই সমাজের লোকেরা বুঝে, জি বাঙালি সমাজ আলাদা, কেরালা সমাজ আলাদা, আপনাদের উদাহরণ বলি, এখানে প্রবাসে থেকে দেখেছেন। হ্যাঁ, আমরা যদি হ্যাঁ করি তাহলে কি করব আমরা বাঙালিরা? হ্যাঁ, তাই না? মাথা এইভাবে ঝুঁকালে হ্যাঁ হইল, কিন্তু কেরালাদের হ্যাঁ মানে এটা হচ্ছে উল্টা হয়ে গেল না, বাঙালিদের কাছে এরকম করা মানে না না। তাহলে বোঝা গেল যে ইঙ্গিতটা ইশারাটা যাকে বোঝাচ্ছেন ইশারা করে সে কি বুঝছে, আর আপনার ইশারাটা অস্পষ্ট না হয়। ইশারা যদি উপলব্ধি করতে পারে, বোধগম্য হয়, তাহলে সেটা কথার কাজের, কথার বিকল্প, সেটা হচ্ছে কথা অথবা কাজের বিকল্প। কেউ যদি ইশারা করে তাহলে কি বুঝবেন? গলা মানে মানে খুন করবে সে। জি হ্যাঁ, জি হ্যাঁ, আছে এর হাদিসে, আপনার সাদ বিন মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে বনু কুরাইজার ক্ষেত্রে। জি, 85 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইউকবাজুল ইলম, ইলমকে গ্রহণ করে নেওয়া হবে। কে গ্রহণ করবেন? আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ওয়া ইয়াজহারুল জাহল, অজ্ঞতা বিরাজ করবে। ওয়াল ফিতানু, ফিতনাতুনের বহু বচন, বহুমুখী ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। ফিতনা, ইন্টারনেটের ফিতনা, সোশ্যাল মিডিয়াতে যতগুলি, ফেসবুকের ফিতনা, জি আপনার যে কত ফিতনা রয়েছে এই সব ফিতনাগুলি, ফিতনা টেলিফোনের ফিতনা, ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন সাবালক হয়ে উঠেছে, টেলিফোন ধরিয়ে দিয়েছেন আর যেখানে সেখানে কি করতে কি করে ফেলেছে, উধাও মেয়ে খুঁজে পাচ্ছেন না, ছেলে কাকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে এসছে, কত বড় ফিতনা ফেলেন তা। জি, সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, কত সুখ শান্তির সংসার, প্রবাস থেকে কত টাকা পাঠাচ্ছে,
আর এদিকে এই টেলিফোন নাজায়েজ ব্যবহার করে টেলিফোনের ফিতনায় পড়ে সে আরেকজনের সাথে কোথাও গিয়ে বসে আছে, আমার ধরতি করছে, আউযুবিল্লাহ, ডুবে ডুবে নাপাক পানি খাচ্ছে। ওয়াকসরুল হার্জ এবং হানাহানি, মারামারি খুব বেশি হবে। খুন, হার্জ মানে হচ্ছে আল কাতল। হার্জ শব্দটি কঠিন শব্দ, বুঝতে পারি। কিলা ইয়া রাসূল আল্লাহ, জনকীয় ব্যক্তি বলেন হে আল্লাহ রাসূল, ওয়ামাল হার্জ, হার্জটা তো বুঝলাম না, হার্জ আবার কি জিনিস? কালা ফাকাল হা কাজা, ইশারা করে বুঝেন হার্জটাকে, ফাহারাফাহা, সেটাকে হাতের ইশারা এমন করে বুঝালেন, হাতটাকে উল্টালেন, কান ইউরিদুল কাতল। রাসূলুল্লাহ সাল্লাম যেটা বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে যে খুন খারাপি, খুন খারাপি বুঝাইতে চাইছিলেন, খুন খারাপি খুব বেশি বেড়ে যাবে। 86 নম্বর হাদিস, এখানেও ইশারা আর কথা রয়েছে, ইঙ্গিত করে বোঝানোর কথা রয়েছে। তাহলে ইঙ্গিত করে যখন বোঝানো যায় কোনো কথা, তাহলে ইঙ্গিত করে হ্যাঁ না বলা যাবে, দিনের কথা বলা যাবে, শেখানো যাবে। ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আসমা রাদিয়াল্লাহ তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, কালা, তিনি বলছেন, আতাই তো আয়েশা, আসমা বিনত আবি বকর, ছোট বোন আয়েশা রাদিয়াল্লাহ তাআলার কাছে আসলেন, ওয়াহিয়া তুসাল্লি, সেই সময় তিনি সালাত আদি করছিলেন, ফাকাল তো মা শানুন নাস, আমি বললাম যে লোকজনের কি হয়েছে, এই সময় কেন সালাত পড়ছে, এটা তো সালাতের সময় নয়, লোকজন মসজিদে সালাত আদি করছে। ফাশারাত ইলা সামাই, যেহেতু সালাত অবস্থায় ছিলেন আয়েশা, তো বড় বোনকে ইঙ্গিত করছেন কোন দিকে, সালাত অবস্থায় ইঙ্গিত করছেন, মানে আকাশের দিকে দেখো তাহলে বুঝতে পারবে। জি, ফাইদান নাসু কিয়াম, দেখছি লোকজন দাঁড়িয়ে সালাত আদি করছে, ফাকালাত সুবহানাল্লাহ, বললেন সুবহানাল্লাহ, কুলতু আয়া, লোকজন একবারে জমিয়ত হয়ে গেছে আর সবাই সালাত আদি করছে, মনে হচ্ছে যে কিয়ামতের কোনো লক্ষণ চলে এসছে নাকি, বড় কোনো নিদর্শন নাকি, আয়া, একবারে মানুষ সবাই মসজিদে জমিয়ত হয়ে সালাত আদি শুরু করেছে, তো এটি কোনো কিয়ামতের লক্ষণ? আশারাত বেরা আসিহা, তখন মাথা দিয়ে ইঙ্গিত করলেন, এই না, তাহলে এই হাদিসে হাতের ইশারা রয়েছে। জি, ওই হাত তো কি রয়েছে, হাতের ইশারা করেছিলেন প্রথম, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ফাশারাত ইলা সামা, হাত দ্বারা আকাশের দিকে ইশারা করেছেন, আর এখানে ইশারা করছেন কিসের দ্বারা, মাথার দ্বারা ইশারা করছেন, যখন বললেন কোনো নিদর্শন নাকি, কিয়ামতের লক্ষণ নাকি, সালাত অবস্থায় তাহলে এই ইশারা করলেন। জি, এই নাম, অর্থাৎ এর অর্থ ছিল হ্যাঁ, তাহলে হ্যাঁ এর ইশারা যেটা হয় সেটা হ্যাঁ। ফাকুমতু, আমি তখন দাঁড়িয়ে গেলাম সালাতে, আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাত্তা আলানিল গাশ, এত লম্বা সালাত ছিল যে আমি বেহুশ হতে চলেছিলাম, মানে আমি বেহুশে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, আমার ওপর বেহুশি, হ্যাঁ, বা জ্ঞানশূন্যতা কি করেছে, আমাকে ঢেকে ফেলেছে, এটা শাব্দিক অর্থ। ফাজে আল তো আসুক বা আল্লাহ রাসেল মা, হুঁশ হতে একটু মনে হচ্ছে মাথা চক্কর দিয়েছে, বেহুশ হয়ে যাবো, তখন আমি আমার মাথায় পানি ঢালা শুরু করি, তাহলে বোঝা গেল যে যে বেহুশ হতে যায় তার মাথায় পানি ঢাললে কি হয়, সচেতন হয়। আহমেদ আল্লাহ হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত শেষ করলেন, তারপরে খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং আল্লাহর গুণগান করলেন, সুম্মা কাল, বললেন, মা মিন শাইইন লাম আকুন উরীতু ইল্লা রাআইতু ফি মাকামি হাত্তাল জান্নাহ ওয়ান নার, এমন কোনো কিছু নেই যা আমি ইতিপূর্বে দেখলাম, আকুন উরীতু, যা আমাকে ইতিপূর্বে দেখানো হয়নি, ইল্লা রাআইতু ফি মাকামি, এই জায়গায় আজকে আমি দেখতে পেলাম, ইতিপূর্বে যা আমি দেখিনি আজকে তা দেখতে পেলাম, হাত্তাল জান্নাত ওয়ান নার, এমনকি জান্নাত জাহান্নাম আমি দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণের অবস্থায় সালাতুল কুসুফে ছিলেন, সূর্যগ্রহণের সালাতে, তখন তাকে কি দেখা হয়েছিল, জান্নাত জাহান্নাম আরও কিছু বিভিন্ন আজাব এবং নিয়ামতের দৃশ্য, পারলৌকিক দৃশ্য দেখানো হয়েছিল। ফা উহিয়া ইলাইয়া, অতঃপর আমাকে ওহিও করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহিও করা হয়েছে, আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের কবরে, কবরে পরীক্ষা না হবে, মানে মুনকার নাকির এসে কি করবেন, সওয়াল করবেন, জিজ্ঞাসা করবেন, যে প্রশ্নগুলি, এগুলি হচ্ছে ফিতনাতুল কবর,
এটা হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। ফিতনা মানে হচ্ছে ইমতিহান, পরীক্ষা। আর তারপরে আজাবুল কবর অসৎ লোকের জন্য, পাপীর জন্য, আর নেক লোকের জন্য নাঈমুল কবর, কবরের নিয়ামত রয়েছে। শুধু কবরের আজাব নেই, আমাদের দেশের লোকেরা শুধু কবরের আজাবটা বলে, কিন্তু কবরে যে নিয়ামত রয়েছে ভালো মানুষদের জন্য, ইমানদার সৎকর্মশীল আল্লাহ ভীরুদের জন্য, এটাও আমাদেরকে পাশাপাশি রাখতে হবে। তাহলে একটা ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা, আর তারপরে নাঈমুল কবরে আর আজাবুল কবর, কবরের নিয়ামত অথবা নিয়ামতপূর্ণ জীবন অথবা আজাব শাস্তির জীবন। তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বললেন সাহাবাই কিরামদেরকে। কেমন পরীক্ষা? ভয়াবহ পরীক্ষা। মিসলা আও করিবান লা আদরি আইয়াদা, মিসলা ফিতনাতিদ দাজ্জাল বলেছেন অথবা করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল বলেছেন। কালাত আসমা লা আদরি আইয়াদা লা কালাত আসমা, মনে নেই আসমা রাদিয়াল্লাহু তাআলা না থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যে বর্ণনা করছেন, তিনি বলছেন আমার ঠিক মনে নেই যে তিনি করিবান বলেছেন না মিসলা বলেছেন, কাছাকাছি অর্থ। করিবান মানে কাছাকাছি, দাজ্জালের ফিতনার মতো, আর মিসল মানে দাজ্জালের ফিতনার অনুরূপ। লা আদরি আইয়াদা লা কালাত আসমা জি মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, মাসিহ দাজ্জালের ফিতনার মতো। যখন দাজ্জালের ফিতনা শুরু হবে, যে সেটা যেমন ভয়াবহ হবে, ঠিক তেমনই কবরে যে পরীক্ষা, এটাও ভয়াবহ, এত সহজ নয় সবার জন্য। ইমানদারদের জন্য খুব সহজ। ইমানদার মানে সত্যিকার ইমানদার, সৎকর্মশীল, যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জি হ্যাঁ, তারা, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। কিন্তু বাকি যাদের খালাতু আমালান সালেহ ওয়া আখারা সাইয়্যান, নেকিও আছে গুনাহ আছে, অথবা গুনাহ গুনাহ পাপার পাপ, পাপের বোঝা অনেক বেশি, অথবা পাপই আছে, কুফর শিরকের অবস্থায় মারা গেছে, বড় শির বড় কুফরের অবস্থায়, বিদআতের অবস্থায় মারা গেছে, তাদের কি হবে? ফিতনাতুদ দাজ্জালের মতো ভয়াবহ সেই পরীক্ষা। ইউকালু, জিজ্ঞেস করা, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কতটা জ্ঞান ছিল? এই ব্যক্তি বলতে, যখন একজন মানুষ কবরে জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তার ব্রেনে এই কথা আসবে যে তিনি কে, কার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এখান থেকে আমাদের বলার প্রয়োজন নেই, কারণ কোন স্পষ্ট হাদিসে নেই যে ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, যে এই যে দেখছো না নবীকে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে, হ্যাঁ ছবি দেখানো হবে, টিভির পর্দার মতো করে দেখানো হবে, এসব কথা কল্পিত কথা, অনুমান ভিত্তিক কথা, হতে পারে নাও হতে পারে, সুতরাং ওইসব কথাতে আমরা যাব না। বরং কোনো যদি বিখ্যাত ব্যক্তি থাকেন, খ্যাতিসম্পন্ন ব্যক্তি থাকেন, তাহলে আমরা ওনার নাম না নিয়েও বলতে পারি, বা প্রসঙ্গ যেটা চলছে, দিনের প্রসঙ্গ চলছে, প্রশ্ন চলছে আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে প্রশ্ন হইলো, মান রব্বকা, তাহলে মা দিনুকা, তাহলে আর কার কথা জিজ্ঞেস করা হবে? নবীর কথা জিজ্ঞেস করা হবে। তাহলে এটা স্বাভাবিক মানুষ বুঝছে। আমরা আলোচনা করি, দেশের অবস্থা খুব খারাপ, দেশে শান্তি নেই, এই যে লোকটা আছে না, এই লোকটা অশান্তির কারণ, এতে লোকেরা কিন্তু বুঝে গেল কোন লোকটা, কথা বোঝা গেছে না? তাহলে যদি এটাই বুঝতে পারে মানুষ, তাহলে বুঝতে পারবে না যে কবরে কার সম্পর্কে জিজ্ঞাসা করে, মাইল মুকাবি হাজার রাজল, ছবি দেখাইতে হবে, টিভির পর্দার মতো করে দেখাইতে হবে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলে দেওয়া হবে, সব দেখবে? না 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 না, কোনো জরুরি নেই। মাইল মুকাবি হাজার রাজল, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কতটা জ্ঞান ছিল? ফা আম্মাল মুমিন আবিল মুকিন, মুমিন ব্যক্তি, মুমিন শব্দ বলেছেন, অথবা মুকিন, ইয়াকিনকারী ব্যক্তি, যার দৃঢ় প্রত্যয় ছিল, যার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আল্লাহর দিনের প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, মুকিন। লা আদরি বিআইহিমা কালাত আসমা, আমার মনে নাই যে আসমা কি বলেছেন। তাহলে সন্দেহটা ফাতেমা থেকে, ফাতেমা আর তার সন্দেহ হয়েছে জি। এই ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা নয়, অন্য ফাতেমা জি। বলছেন যে ফায়াকুলু, মুমিন যদি হয় বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল। যা আনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, যিনি সুস্পষ্ট দলিল এবং হিদায়াত নিয়ে এসেছেন। ফাআজাবনা ওয়াত্তাবানা, আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তার দাওয়াতে, এবং তার অনুসরণ করেছি। হুয়া মুহাম্মাদুন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসান, তিনবার করে বলবে।
ফায়োকালু, তখন বলা হবে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন বলা হয়নি, তৃতীয় প্রশ্ন বলা হয়নি। তাহলে প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন কি হবে? মা দিনুকা, তোমার দিন কি, আগে পরে যেটি হোক না কেন। তৃতীয় প্রশ্ন কি হবে? মা মান্নবীয়কা বা মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফীকুম, অন্য রেওয়ায়েতে রয়েছে, এই রেওয়ায়েতে রয়েছে সেই বখারী, মা ইলমুকা বিহাজার রাজুল, ওনার সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে, জি হ্যাঁ, যার মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ দিন পাঠিয়েছেন, মালাইকা জিজ্ঞেস করছে আল্লাহ দিন পাঠিয়েছেন, মা ইলমুকা বিহাজার রাজুল, তিনটি প্রশ্ন হয়ে গেল। চতুর্থ আরেকটি প্রশ্ন হবে, যখন বলবে যে এই উত্তরগুলো দিতে পারবে মোমিন, তখন তাকে বলবে যে ওমায়ুদ্রি, কেমন করে জানলে তুমি, কীভাবে তুমি এই উত্তরগুলো জানলে যে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, ও দিনী আল ইসলাম, ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উত্তরগুলো কী করে জানলে? তখন উত্তরে মোমিন বলবে বা ইয়াকিনকারী বলবে, একজন সৎকর্মশীল বলবে, কারাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, সুনানে তিরমিজির হাদিস, অন্যান্য হাদিস রয়েছে, মুসনাদ আহমদ, কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি, হ্যাঁ রসুলের হাদিস পড়েছি, আর আমরা ইমান নিয়ে এসেছি, ওয়া সাদ্দাকতু, বিশ্বাস করেছি, অতি জেনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আর আমাদের নবী হচ্ছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর আমাদের দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমা ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এইভাবে জবাব দেবে। তখন তাকে বলা হবে নাম সালেহান, তুমি আরামসে ঘুমাও, সালেহান, সালেহ মানে নেক, ভালো, ভালো অবস্থায় ঘুমাও, সুখে শান্তিতে ঘুমাও তুমি। ওয়াকাদ আলিমনা ইন কুনতালা মুকিনান বিহি, আমরা জানি যে তুমি এই বিষয়গুলি দৃঢ় বিশ্বাস রাখতে, তুমি ইমানদার ছিলে, তুমি এসবের ইয়াকিন রাখতে। ওয়াম্মাল মুনাফিক আবুল মুরতাব, পক্ষান্তরে মোনাফেক যে হবে, এইরকমই কাফের, এইরকমই মুশরেক, এই মোনাফেক মানে জন্মসূত্রে মুসলিম, নেই সালাত, হ্যাঁ পাপের বিশাল বোঝা নিয়ে গেছে, পাপ বেশি, গোনা নেই, আপনার নেকি নেই, এত গোনা করেছে, তাহলে গোনার গোনার বোঝা বেশি হয়ে গেছে, ফরজ অজেব আদায় করেননি, কাবিরা থেকে বাঁচেননি, ফেঁসে যাবে সেখানে গিয়ে। মোনাফেক, মোনাফেক আকিদার মোনাফেক হইতে পারে, আবার মোনাফেক যে সালাতে জামাতে জানে সে অত মোনাফেক, যে সালাত পড়ে না অত কুফরি করে, আর কমপক্ষে তো মোনাফেক, জি হ্যাঁ, আর শতকরা 95 জনের বেশি বেনামাজি, আধা নামাজি, সুতরাং এ কি নেফাক না তো কি বলছেন, মুসলিম সালাত নেই, নেফাক না, মোনাফিকই নয়, মোনাফিক এবং সন্দিহান, সন্দিহান এই জন্য আখেরাতের জন্য কাজ করেন না। পরকালে হাসর মাঠে প্রথম জবাব দিতে হবে সালাত সম্পর্কে, এটা মুসলিমদের জানা নেই, তাহলে মুরতাব, সন্দেহ আছে, নাহলে কাজ কেন করেন না, এই জবাবটাতে আমাকে পাশ করতে হবে, এই অ্যান্সারটা আমাকে দিতেই হবে, এতে আমাকে একবারে উত্তীর্ণ হইতেই হবে। কেন চেষ্টা নেই, কেন চেষ্টা নেই, আপনার বিশ্বাস আছে দুনিয়া বলে কোম্পানি বেতন দিচ্ছে, সেই জন্য চাকরি করছেন, ডিউটি করছেন, নাহলে যদি আজকে কোম্পানি বলে যে তোর কালকে থেকে বেতন নেই, একদিনও যাবেন না, বিশ্বাস এবং আশা নিয়ে আপনি কাজ করছেন, আর জান্নাতের আশা নিয়ে কাজ করবেন না আপনি, জাহান্নামের ভয়ে কাজ করবেন না আপনি, আখেরাতে প্রথম উত্তর দিতে হবে সালাত সময় 5 ওয়াক্ত সালাত পড়বেন না আপনি, 17 রাকাতে আপনি কম করার অধিকার রাখেন মুসলিম, জি। তো বলছিলাম যে মুনাফিক অথবা সন্দিহান ব্যক্তি বললা আদরি আইয়া দালিয়া তালাত আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুরতাব বলেছেন না মুনাফিক বলেছেন সেটা আমার মনে নেই, ফায়াকুলু, একটা বলেছেন উনি, কাছাকাছি অর্থ, লা আদরি বলবে, হা হা লা আদরি, অন্য রায়তে রয়েছে হা হা হাই হাই, লা আদরি, জানি না, এখানে শুধু রয়েছে লা আদরি, সামিউতন্নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, যেহেতু মুনাফিক সেই জন্য সবাই যা বলতো তাই বলতো, মানে সমাজে সবাই নিজেকে মুসলিম বলতো, ও নিজেকে মুসলিম বলতো, কিন্তু আসলে মুসলিম না, আসলে ফরজ ওয়াজিব নাই। বলছেন সামিউতন্নাস ইয়াকুলুনা শাইয়ান, আমি লোকজনকে শুনতাম কিছু বলতে, ফাকুল তো আমিও বলতাম, লোকেরা বলতো যে মুসলিম, আমিও বলতাম আমি মুসলিম, ভাই মুসলিম, জাতিতে কি সবাই লিখাইতো মুসলিম, আমিও মুসলিম লিখাইতাম,
ইসলামের খবর নেই জি, দেখা দেখে মুসলিম, না এলম না আমল আর না কিছু, সুরে আসরের উপর আমল না করলে ক্ষতিগ্রস্ত। তারপরের অধ্যায় রয়েছে 25 নম্বর অধ্যায়, বাবু তাহরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আফদা আব্দুল কাইস আলাইহি ইহফাযুল ঈমান ওয়াল ইলমা ইউখবিরু বিহি মা ওয়ারাআহুম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন আব্দুল কাইসের প্রতিনিধি দলকে যে তারা যেন ঈমানের সুরক্ষা করে আর ইলমের দ্বীনি ইলমের সুরক্ষা হেফাজত করে, ওয়া ইউখবিরু বিহি মা ওয়ারাআহুম, আর যারা তাদের পেছনে তাদের গোত্রের লোকেরা রয়েছে বংশধর রয়েছে তাদেরকে যেন এই কথাগুলি জানিয়ে দেয়, এর জন্য উৎসাহিত করেছেন। এই ওফদে আব্দুল কাইস বর্তমান যে আলহাসা এলাকা রয়েছে এই আলহাসা এলাকায় বসবাস করতো, এরা রাসূলুল্লাহর কাছে মদিনায় পৌঁছেছিল ইসলাম কবুল করে অল্প কিছু লোক প্রতিনিধি হিসাবে, তাদেরকে দিনের বেশ কিছু কথা বললেন আর বললেন যে এই কথাগুলি তোমরা সংরক্ষণ করো, এলেমগুলি আমল করো আর অন্যদেরকে পৌঁছাও তোমার তোমাদের বংশধরকে। হাদিস বর্ণনা করেছেন আবু জামরা তাবি রহমতুল্লাহ আলী, বলছেন কুন্তু উতারজিমু বাইনা ইবনে আব্বাসিন ওয়া বাইনান নাস, আমি অনুবাদকের কাজ করতাম, দোভাষীর কাজ করতাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাঝে আর অন্যান্য লোকজনের মাঝে, তিনি অন্য ভাষা মানে ফার্সি ভাষাও জানতেন। ফাকালা, বলেন ইন্না ওয়াফদা আব্দুল কাইস আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাইসের গোত্রের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল মদিনায়। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন মানিল ওয়াফদ, এই প্রতিনিধি কোত্থেকে, আও মানিল কম, এই সম্প্রদায় কোথা থেকে এসছে, কালু রবিয়া, এ হচ্ছে আমরা হচ্ছি রবিয়া বংশের লোক। ফাকালা মারহাবান বিল কম আও বিল ওয়াফদ গায়রা খাজায়া ওয়ালা নাদামা, স্বাগতম এই সম্প্রদায়কে বা এই প্রতিনিধিকে, না কোনো লাঞ্ছনা রয়েছে না কোনো অনুশোচনা রয়েছে লজ্জা রয়েছে, না আপনারা লজ্জিত না লাঞ্ছিত, সসম্মানে এখানে অবস্থান করবেন এবং সসম্মানে আপনারা পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। কালু, তখন তারা বলল ইন্না না তিকা মিন শুক্কাতিন বাইদা, হে আল্লাহ রসুল, আমরা অনেক দূর থেকে এসেছি, শুক্কাতিন বাইদা ওলাকিন বাওদাত আলাইহিম শুক্কা, এই শুক্কা কথাটি সূরা তাওবাতে রয়েছে, দূরত্ব, অনেক দূর থেকে আমরা এসেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, কোথা থেকে, সুবহানাল্লাহ, কত দূর, এখান থেকে আলহাসা থেকে মদিনা 1200 কিলোমিটার বেশি, 1200 কিলোমিটার বেশি হয়। ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্ মিন কুফফারি মাদার, আমাদের মাঝে আর আপনার মাঝে এই যে গোত্রেও বা বংশ রয়েছে মোদার কাফেরদের, মোদার, এই মোদার কাফেররা নাজদে বাস করত, নাজদে এলাকা আল খাজ থেকে শুরু হয় যেটা আলাসা থেকে গেলে আল খারজ রাস্তায় পড়ে কাছাকাছি, আল খারজ রিয়াজ থেকে আল কাসিম পর্যন্ত যতগুলি শহর রয়েছে সব নাজদের এলাকা, এসব হচ্ছে নাজদের, নাজদ মানে হচ্ছে উঁচু এলাকা, আমাদের দেশে বরিন্দ্র এলাকা বলে, হ্যাঁ বরিন্দ্র এলাকা, আপনাদের নওগাঁ এলাকাতে বরিন্দ্র এলাকা রয়েছে, মালদহ আমাদের মালদহতে আপনার মালদার আশেপাশের এলাকাগুলি সেসব এলাকাগুলি আর নওগাঁর পাশাপাশি যেসব এলাকা সব বরিন্দ্র উঁচা এলাকা, সারা দেশে যদি বন্যা হয়ে যায় ওইসব এলাকা বন্যা সাধারণত উঠে না, আর ওইসব এলাকা বন্যা উঠলে গোটা বাংলাদেশ ভারত ডুবে যাবে এত উঁচা এলাকা। তো নাজদ এলাকা আরব দেশের মধ্যে, আরব জাজিরা আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে উঁচা এলাকা, এই জন্য নাজদ বলা হয়। বলছেন যে এই মোদার কাফের এরা, তখন পর্যন্ত মোদার বংশ খুব দুর্দান্ত বংশ, প্রভাবশালী বংশ, অনেক শক্তিশালী বড় বংশ, আর তারা কাফের হয়েছিল, ইসলাম গ্রহণ করেনি, তো আমাদের জন্য একজন দুজন আসা সম্ভব নয়, আমরা এই দলবদ্ধভাবে কোনোরকম সহি সালামত পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করে। তাহলে ইসলাম আলহাসাই যেটাকে সেই যুগে কি বলা হতো, বাহরাইন বলা হতো, কিন্তু এই বাহরাইন যে দ্বীপ, এই ছোট্ট দ্বীপ এটা ছিল না তখনকার যুগে, বাহরাইন আলহাসা থেকে কাতিফ পর্যন্ত হাদিসের নাম এসেছে, সিরাতের নাম এসেছে, দারিনের নাম এসেছে, এই নামগুলো এসেছে, দমাম ছিল না, দমাম পানির তলায় ছিল, দমামের বয়স বেশি না, 100 বছর হয়তো বেশি হবে কিছু। তো
বলছেন যে ওয়ালা নাস্তাতি আন্না তেকিল্লা ফি শাহরি হারাম, আপনার কাছে আসা সম্ভব নয় হারাম মাস ছাড়া। আমরা এই হারাম সম্মানিত মাস, কারণ হারাম মাসে জাহিলিয়াতি যুগের কাফেররা মোদার যারা তারাও এর শ্রদ্ধা করত, সম্মান করত। হ্যাঁ, আর বিশেষ করে তার রজব মাসকে আরও বেশি সম্মান করত। এই জন্য রজব মাসকে রজব মোদার বলা হয়েছে হাদিস। রজব মোদার, মোদার বংশের রজব মাস, মানে বিশেষ করে এই মোদার বংশ এত দুর্দান্ত, এত মানে সীমালঙ্ঘনকারী ছিল, কিন্তু তারপরেও রজব মাস আসলে আর লড়াই নেই, কারো কোনো আক্রমণ নেই, কারো কোনো প্রতিশোধ নেওয়া নেই, ওসব নেই কিছু। গোত্রীয় শাসন ছিল, যে যাকে পারত গ্রাস করে ফেলত, মারামারি ছিল আর বিরোধও ছিল। ফামুরনা বি আমরি নুখ বেরোবে মওয়ারানা, আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেন যেটা আমাদের পেছনে যাদেরকে ছেড়ে এসেছি তাদেরকে আমরা জানিয়ে দিতে পারি, তাদেরকে তারা ঠিকভাবে আমল করতে পারে। অন্য রিওয়ায়েতে মুরনা বি আমরিন ফাসলিন, আমাদেরকে এমন কিছু বলে দেন চূড়ান্ত কথা, যেই কথাগুলি আমরা আমাদের পেছনে যারা বংশধার আছে তাদেরকে, নর নারী যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দিতে পারি, তারা আমল করবে। নাদখুলু বিহিল জান্নাহ, যার মাধ্যমে আমরাও জান্নাতে যেতে পারি, ওরাও জান্নাতে যেতে পারে। ফা আমারাহুম বি আরবাইন ওয়া নাহাহুম আন আরবা, সুতরাং রাসূল তাদেরকে চারটি হুকুম করলেন আর চারটি বিষয় নিষেধ করলেন, চারটি বিষয়ের নির্দেশ দিলেন আর চারটি বিষয় সম্পর্কে বাধা নিষেধ করলেন বা বারণ করলেন। আমার রহম বিল ইমান বিল্লাহ আজ্জা ওয়াজাল, তাদেরকে নির্দেশ দিলেন আল্লাহ আজ্জা ওয়াজালের ওপর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ইমান নিয়ে আসার। ওয়া নাহাহুম আন আরবা, আর চারটি বিষয় সম্পর্কে তাদেরকে বারণ করলেন। আমার রহম বিল ইমান, জি হ্যাঁ, আমার রহম বিল ইমান বিল্লাহ আজ্জা ওয়াহদাহু, এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান নিয়ে আসার নির্দেশ দিলেন। কালা হাল তাদরুনা মাল ইমান বিল্লাহ ওয়াহদা, তারপরে বলছেন যে আল্লাহর এক আল্লাহর প্রতি ইমানের অর্থ কি বুঝো তোমরা, এটাও বুঝতে হবে। এক আল্লাহর প্রতি ইমান হচ্ছে তাওহীদ। কালু, তারা বলল আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন ইমানের অর্থ। কালা বলছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঈমান, এখানে ঈমানটাকে ইসলাম দিয়ে বুঝাচ্ছেন। তাহলে বোঝা গেল যে ঈমান, ইসলাম যখন ঈমানের কথা যখন বলা হবে তাতে ইসলামের বিষয়গুলিও প্রবেশ করবে তাতে, আর যখন দুটোকেই বলা হবে, ঈমানও বলা হয়েছে ইসলাম, তখন ঈমান বলবো আভ্যন্তরের বিষয়, বিশ্বাসের বিষয়গুলি, যে ঈমানের রুকুন খুঁটি ছয়টি আর ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে পাঁচটি, তখন বলবো। কিন্তু ইসলাম বলবে বললে ইমান তাতে চলে আসবে, ইসলামও চলে আসবে ছয় পাঁচ এগারোটি, আর যখন ইমান বলবো তখন তাতে ইসলামও চলে আসবে সবগুলি। জি, তো ইমান বলে এখন ইসলাম দিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। কালা, সাক্ষ্য প্রদান করা শাহাদাত আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই। তাহলে তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তৌহিদ রুবুবিয়া, তৌহিদ উলুহিয়া ইবাদত, তৌহিদুল আসমা ওয়া সিফাত এবং আল্লাহর অস্তিত্ব, তার সাথে চারটি বিষয় আল্লাহর প্রতি ইমান, এই চারটি বিষয় সমষ্টির নাম মনে রাখবেন। হ্যাঁ, কি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা যথেষ্ট নয় শুধু, কিন্তু এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর রবিবাদ, আল্লাহর কাজ, আল্লাহর একত্র প্রতিষ্ঠা, আর আল্লাহর আসমাসে নাম গুণাবলী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, আর তাতে কোনো রকমের এলহাদ না করা, বক্রপথ অবলম্বন না, অপব্যাখ্যা না করা, আর তারপরে তৌহিদুল ইবাদা বা তৌহিদুল ওলিহাজার অপর নাম, বান্দার কাজগুলি আল্লাহর জন্য একবারে খালিস নিখুঁত নির্ভেজাল করা। সহজে এই তৌহিদের তিনটি প্রকরণ বুঝিয়ে দিলাম আপনাদেরকে। ওয়ান্না মুহাম্মাদুর রাসূল, আর সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। তাহলে আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আপনি না নিয়ে বিশ্বাস স্থাপন না করবেন বা সাক্ষ্য প্রদান না করবেন, বিশ্বাস করে তারপরে সাক্ষ্য প্রদান করা। ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা, ইমান হচ্ছে সালাত কায়েম করা, যে সালাত কায়েম করা ইমান থাকে না। জি, ওয়াইতাউ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত যদি কেউ না দেয় অস্বীকার করে তাহলে ইমানই থাকে না, আর যদি কেউ অবহেলা করে কৃপণতা করে তাহলে ইমান অত্যন্ত দুর্বল হয়ে যায়, খোঁড়া ইমান। অসম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। জি, হজের কথা কেন বললেন না এখানে, এই চারটা হয়ে গেল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, হ্যাঁ, আর যাকাত দেওয়া, আর রমজান মাসের সিয়াম, চারটি বললেন। কেউ কেউ বলেছেন যে এই চারটি যে নির্দেশ দিলেন,
আর কেউ বলছেন না, ইমান বলেছেন, আরো তিনটি বলেছিলেন, তো ইমানের ব্যাখ্যাতে এই চারটি কথা বলেছেন, আর বাকি যে আরো তিনটি বলে সেটা এখানে এই হাদিসে উল্লিখিত হয়নি, কেউ কেউ এরকম বলেছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি থেকে বলছেন, হ্যাঁ আর একটা জিনিস অতিরিক্ত দিয়ে দিলেন, কারণ জেহাদ যখন হবে তখন গানিমাতের সম্পদ আসবে, সুতরাং গানিমাতের বিষয়টি হচ্ছে এটা অতিরিক্ত আরও শিক্ষা দেবো। তুতু মিনাল তুতুল খোমসা মিনাল মাকনাম, গানিমাতে যেসব সম্পদ তোমরা হাসিল করবে কাফেরদের থেকে, সেগুলি থেকে পঞ্চমাংশ, পাঁচ ভাগের এক ভাগ প্রদান করবে, কাকে? রাসূলুল্লাহ কাছে হাজির করে দেবে। হ্যাঁ, এটি বাইতুল মাল, এটি বাইতুল মালে জমা করতে হবে, তখন রাসূলুল্লাহ সেখান থেকে খরচ করবেন। ওয়া নাহাহুম আনিদ দুব্বাই ওয়াল হান্তাম ওয়াল মুজাফফাতি, আর তারপর এই যে চারটি জিনিস থেকে যে বারণ করলেন, নিষেধ করলেন তাদেরকে, আর দুব্বা, দুব্বা হচ্ছে লাউয়ের যে আপনার বাকল, লাউয়ের যে বাকল ওপরের খোল, হ্যাঁ লাউয়ের খোল, লাউটাকে আপনার কুড়ে কুড়ে, আপনার কি বলেন, হ্যাঁ কুড়া বলেন, লাউকে কুড়ে, আমাদের দেশে পাকা কুমড়াকে কুড়ে, কিন্তু লাউ বা পাকা কুমড়াকে করে লাউকে কুড়ে সেই লাউয়ের বাকল যেটা চোকা সেটার পাত্র বানানো, সেই পাত্রে তারা সেই যুগে নবিজ ভিজিয়ে তারা মদ বানাইতো, আর তাড়াতাড়ি সেটাতে নেশা চলে আসতো, সেই জন্য তাদের তো যেহেতু মদে ডুবেছিল আরব জাতি সেই যুগে জাহিলিয়াতের যুগে, আর এই বাসনগুলো দেখলে মদের কথা মনে চলে আসে, মদ হারাম করা হয়েছে, সুতরাং এই বাসনগুলো প্রথম নিষেধ করা হয়েছিল, তারপরে এই বিষয়টি রহিত করে দেওয়া হয়েছে। এখন আর কেউ যদি লাউয়ের পাত্র ব্যবহার করে অথবা কুমড়ার ওই মাকলের পাত্র ব্যবহার করে কোনো নিষেধ নেই, কিন্তু প্রথম নিষেধ করে যাতে করে মগজে আবার আবার এর লাউয়ের পাত্র দেখে আবার মদ না ঢুকে যায়। জি হ্যাঁ, ওয়ালহান্তম, আর সবুজ ঘাড়া, মাটির বাসন আর সবুজ রং দিয়ে রঙা থাকতো, আর তাতে তারা খেজুর ভিজিয়ে দিত, আর সেটা দু তিন দিন ভিজে পচলেই মিষ্টি হওয়ার পরে সেটা কি হয়ে যেত, নেশা হয়ে যেত, খেজুর দিয়ে, যেমন পচা ভাত দিয়ে, খেজুর দিয়ে, আরও কিছু দিয়ে মদখোরেরা মদ বানায়। জি হ্যাঁ, তা এইসব করতো। এখন এই সবুজ ঘাড়া যদি দেখে তাহলেই তো তাদের দেমাগে কী ঢুকে যাবে, মদ ঢুকে যাবে, আর কি জানি আবার মদের তো নেশা আছে, মানুষের অভ্যাস তো থাকলে অভ্যাসের দাস হয়ে যায়, ওদিকে না ফিরে যায়, সেই জন্য নিষেধ করা বল মুজাফফাত। আর আলকাতরা মাখানো পাত্র, মাটির পাত্র, আর তাতে কী করতো, আলকাতরা মাখিয়ে দেওয়া হইতো যাতে করে বেশি দিন লাস্টিং করে। জি হ্যাঁ, ওতে তাড়াতাড়ি করে নেশা চলে আসত, সেজন্য এই পাত্রগুলি নিষেধ করা হয়েছে, আর জাহিলিয়াতের যে এই পাত্রগুলি মদের কাজে ব্যবহার করা হইতো। কালা শোবা, ইমাম শোবা একজন যে বর্ণনাকারী আবু জামরা থেকে, তিনি বলছেন হাদিস, রব্বামা কালা নাকির, সম্ভবত বলেছেন নাকির, চারটির মধ্যে তা কয়টি হয়েছে, তিনটি হয়েছে তাই না, আর নাকির বলেছেন, নাকারা ইয়ান করো মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, কুঁড়া, হ্যাঁ সেটা হচ্ছে কাঠ, শুকনো কাঠ, শুকনো কাঠকে কাঠ থেকে পাত্র বানানো। আমাদের দেশে লবণ রাখতে একসময় ছোটোকালে দেখেছি কাঠের, হ্যাঁ কাঠের কাঠাই, কাঠের পাত্র দেখেছেন, কাঠের পাত্রগুলি আগের যুগে লবণ রাখত আমরা দেখি ছোটোকালে, সেগুলি পাওয়া যেত কাঠের অনেক পাত্র, কাঠের কাঠের দই হয় না আমাদের দেশে দই, হ্যাঁ তো এই নাকির ছিল ওইটা, কাঠকে কাঠকে ওপর থেকে কুড়ে আর তারপরে সুন্দর একটা পাত্রের মতো বানিয়ে না, পাত্র হয়ে গেল, পাত্র হয়ে গেল, তো এতে তারা মদ খেত আর মদ বানাতো, সেজন্য এটা প্রথম দিকে কী করা হয়েছিল, এরকম পাত্র নিষেধ করা হয়েছিল। রব্বামা কালা, আর সম্ভবত বলেছেন বা কখনো কখনো বলছেন মুকাইয়্যার, হ্যাঁ কোনো বর্ণনাকারী বলেছেন মুকাইয়্যার, মুকাইয়্যার মুজাফফাতের অর্থ, মুজাফফাত জিফতুন মানে হচ্ছে আলকাতরা, আর মুকাইয়্যার মানে হচ্ছে আলকাতরা মাখানো। জি তো আলকাতরা মাখানো, তো মুজাফফাত বলেছেন অথবা মুকাইয়্যার বলেছেন, কালা তারপর বলছে ইহফাজুহু, এগুলি মুখস্থ করে নাও তোমরা, রাসূলুল্লাহ বললেন ও আখবিরুহু মা ওয়ারাআকুম, তোমাদের পেছনে যারা আছে তাদেরকে এই বিষয়গুলি জানিয়ে দিও, যে যা চারটি পাত্র নিষেধ ব্যবহার করবে না, আর পরে এই বিধান রহিত করে দেওয়া হয়েছে। জি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, কুনতু নাহাইতুকুম আনিল আসকিয়াতে, তোমাদেরকে এইরকম কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করতাম, পান পাত্র নিষেধ করতাম, এখন তোমরা সেগুলি ব্যবহার করতে পারো, কিন্তু ওয়ালা তাশরাবু মুস্কিরান, হ্যাঁ নেশা যাতে থাকে এমন কোনো পানীয় পান করিও না,
যাতে নেশা চলে আসে, নেশাগ্রস্ত করে। আজকে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার এবং দিনের প্রতি আমল করার, দিনের দিকে নির্ভেজাল তৌহিদ সুন্নতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগির দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণের দিকে এবং ভালো আমল আখলাকের দিকে, ভালো আচার আচরণের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। তার আগে নিজের আমলকে ভালো রাখার, ঈমানকে ভালো রাখার, দিনের উপর অটলতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।